সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভাগ বাটোয়ারা গন্ডগোলে বেনজিরের দুর্নীতি সামনে এসেছে অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি এরপর জানিয়ে দিব বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরায় আর আবিষ্কার করা হল ভারতের শিলংয়ে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় বলেছেন আপনারা জানেন দু সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ঢাকার উত্তরা থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হলো ঢাকার উত্তরা থেকে আর আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে দেশ থেকে একটা মানুষকে বের করে দেয়া হলো কিন্তু এ বিষয়ে আমরা কিছু বুঝতেই পারলাম না এখন সময় এসেছে বেঞ্জিরের অপকর্ম ফাঁস হয়েছে এবার তার সাজা হবে আশা করছি বাংলার জমিনেই তার সাজা হবে জানিয়ে দিব চতুর্থভাবে উপজেলা নির্বাচনে একশো পঁচাত্তর প্লাটুন বিজেপি মোতায়েন এদিকে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব ডিবির সংকেতের অপেক্ষায় এমপি আনারকন্যা ডরিন অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে সমস্ত জটিলতা কাটিয়ে ভিসা পেয়েছেন জিনাইদা সংসদ সদস্য আনারুল আজিমের ছোট মেয়ে মুারিন ফেরদোস ডরিন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের লোকসভা নির্বাচনে সর্বশেষ ফলাফল প্রকাশ বিজেপি জোট তিনশো সুইসুই আভাস পেরোল বিরোধীরা ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনায় প্রায় চার ঘন্টা পেরিয়েছে এতে বিজেপির নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট পেয়েছে দুশো নব্বই আসন অপরদিকে বুথ ফেরত জরিপেছে চেয়ে ভালো অবস্থান থেকে লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মঙ্গলবার চারি জুন বেলা এগারোটার দিকে এনডিটিভি লাইভ প্রতিবেদনে বলা হয় ইন্ডিয়া জোট দুশো তিরিশটি আসনে এগিয়ে তারা বুথ ফেরত জরিপের আভাস পেরোলে সক্ষম হয়েছে শনিবার এই জরিপে বলা হয় মাত্র একশো একচল্লিশ থেকে একশো বাষট্টিটি আসন পেতে পারে বিরোধী ইন্ডিয়া জোট যা ইতিমধ্যেই সোরেজা ইঙ্গিত মিলেছে এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল একুশ আসনে এগিয়ে থেকে বিজয়ের আশা করছে দেশটিতে সরকার গঠনের জন্য লোকসভায় পাঁচশো তেতাল্লিশ মাধ্যমগুলোর লাইভ আপডেট চলছে বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা খুব সহজে অর্জন করতে চলেছে সুতরাং তাহলে এবারও ধরা যায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভাগবটরা নিয়ে গন্ডগোলে বেনজিরের দুর্নীতি সামনে এসেছে বিএনপিসিনা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজপে আহমেদ বলেছেন ভোটারবিহীন কাজে আওয়ামী লীগ বেনজিরকে লাগে লাগে আজিজকে জনগণের ভোট আর শেখ হাসিনা লাগে না তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটুক্তি করেন তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না জুন বিকেলে জেলা পরিষদ রাষ্ট্রপতি রহমানের বার্ষিকী উপলক্ষে ন্যায্য দাবি আন্দোলনের ডাক দিয়ে কলা বাস বাগান থেকে খুঁজে আন্দোলন নস্বাত করতে নেতাকর্মীদেরকে ধরে নিয়ে আসে পুলিশ আর হাজার হাজার কোটি টাকা লুটে বেঞ্জির আহমেদ বিদেশে পালিয়ে যায় তা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছু জানে না এটাও জনগণকেই বিশ্বাস করতে হবে দেশের উন্নয়নে নামে গল্প শোনা আওয়ামী লীগ সরকার এমন মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন দেশে এতই উন্নয়নের গল্প হয় আসলে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি দেশে মোট জনগণের কোনো উন্নয়ন হয়নি দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না এর কারণ চিকন চাল ধনীদের খাবার মোটা চাল গরিবদের খাবার তিনি আরো বলেন এ সরকার ধনীদের উন্নতি করেছে উন্নতি করেছে আমলাদের দুর্নীতিবাজদের উন্নয়ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমপি মন্টি আওয়ামী লীগের ঠিকাদার ব্যবসায়ীদের এ সরকার খেটে খা গরিব মানুষের কোনো উন্নয়ন করেনি সুতরাং আসুন আমরা হাতে হাত রাখি এবং শপথ করে সরকারকে নানা মানু পর্যন্ত আমাদের যে আন্দোলন চলছে সেটি চলমান থাকবে ইনশাল্লাহ সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরায় আবিষ্কার করা হল ভারতের শিলংয়ে বলছেন গয়শর আইনি জটিলতায় ভারতের অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আপনারা জানেন দু সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ঢাকার উত্তরা থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হল ঢাকার উত্তরা থেকে আবিষ্কার করা হল ভারতের শিলংয়ে দেশ থেকে এক মানুষকে বের করে দেয়া হল রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্সেলের সামনে সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধনে সব কথা বলেন গয়েশ্বর লেখক কবি ফরাদ মাজহারের উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন কবি ফরাদ মাজহার একজন বিশিষ্ট ব্যক্তি তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হল যারা নিলেন তাদের চ্যালেঞ্জ করে পুলিশ তাকে খুলনা থেকে ফিরে আনলেন অর্থাৎ ফরাদ মাজাহারকে আরেকটি দেশে নেওয়ার চেষ্টা ছিল মুক্তির পর ফরাদ মাজহার বলেন বোবা হয়ে গেলেন তিনি কোনো কথা বলেন না কেন কারণ কি তবে সব কথা বলা যায় না বোঝা বোঝা তো চায় বেঞ্জিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছে বেঞ্জিরের দেশত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা কি অন্ধ নাকি বোবা নাকি পড়াশোনা জানেন না সব পত্রপত্রিকায় তো বেঞ্জিরের খবর প্রকাশিত হয়েছে এমপি আনারুল আজিম আনারের মৃত্যুর শোক প্রকাশ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এখন খবরের কাগজে খুলে বেলজির এবং ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর সেই সঙ্গে বলবো স্বর্ণভাচারের সঙ্গে তিনি যদি থাকেন তাহলে সেই বিচারটা জনসম্মুখে হওয়া উচিত ভারতে কারাই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত পুলিশ বাহিনী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন দেশের অবস্থা ভালো নেই সরকারের নুন আনতে সরকার একটি ঘটনার পর আরেকটি ঘটনাকে সামনে আনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এক একটি ঘটনা ঘটিয়ে নাটক সৃষ্টি করে আজ এবং বেনজির আনার এগুলো জনগণের সৃষ্টি অন্যত্র নেয়ার চেষ্টা তাদের দুর্বলতা ঢাকার জন্য এ নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কপালে হাত দেয়া ছাড়া কোনো উপায় নেই এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং বিদেশে পাচার সহ গণমাধ্যমে দুর্নীতির নানা খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এই বাচ্চুর একটা পশম ছিঁড়তে পারেনি দুদক কেন গ্রেপ্তার করেনি বাচ্চুকে ঢাকা মহানগর দক্ষিণ বেনপি সিনিয়র সদস্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনের কর্মসূচিতে মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল শিকদার সভাপতিত্ব বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল সালাম শামচুর রহমান শিমুল বিশ্বাস রফিকুল আলম মজনু নবীল্লাহ নবী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি মোতায়েন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ষাট উপজেলা একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার চারি জুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামী বুধবার পাঁচই জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য এইট টু সিভিল পাহাড়ের আও তাই তিন জুন থেকে আগামী সাতই জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাতে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজেপি প্রসঙ্গত আগামী বুধবার দেশের সাতাশ উপজেলা ষাটটি উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এসব উপজেলায় চেয়ারম্যান পদে দুশো জন ভাইস চেয়ারম্যান পদে দুশো পঁয়ষট্টি জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো পাঁচজন জন প্রার্থী রয়েছেন পাঁচ হাজার একশো চুয়াল্লিশটি ভোটকেন্দ্র এক কোটি তেতাল্লিশ লক্ষ সাতান্ন হাজার আটশো বিশ জন ভোটার ভোট দেবেন এ ধাপে ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে আবারও প্রমাণিত হয়েছে তারা যে অবস্থাতেই থাকুক না কেন জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে সোমবার আওয়ামী লীগ থেকে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন বায়দুল কাদের ওয়াইদুল কাদের বলেন and জামাতীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থী রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে তিনি বলেন একজন দেশপ্রেমিক নাগরিক এখনই কখনোই তিরিশ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান এবং রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারেন যাদের রাজনীতিতে দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশল কখনো বিজ্ঞানসম্মত বা যৌতিক হতে পারে না মির্জা ফখরুল ইসলাম এর বক্তব্য প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা আসল চেহারা উন্মেষিত হয়েছে একই সঙ্গে তার বক্তব্য উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার দুরবি সন্তি প্রকাশিত হয়েছে